আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটে থাকা প্রবাসীদের খবর ও খবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাহাত পিনহাস। কুয়েতে ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে আট দিনব্যাপী ইসলামী সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার মাহবুবুল্লাহ হিসাম বিন আউফ মসজিদে এই সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পরিচালনার দায়িত্বে ছিলেন শাইখ হাবিবুর রহমান মাদানী। কুয়েতে বাংলাদেশে অধ্যুষিত জাহারা ফাহাইল ওরফা আবদালী সহ বেশ কয়েকটি অঞ্চলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার তিন হাসাবিয়া বড় মসজিদে ইসলামী মহাসম্মেলনের মধ্য দিয়ে এর সমাপ্তি হবে। বিভিন্ন পর্বে অংশ নেবেন ইসলাম বিষয়ক গবেষক শায়খ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, শায়খ মতিউর রহমান আল মাদানী সহ স্থানীয় আলেমরা। কুয়েতে বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে কবিতা আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে প্রবাসী সাহিত্য পরিষদ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুল হক পিলনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ করিমের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অতিথিদের মধ্যে ছিলেন সাহিত্যপ্রেমী হাজি জুবায়ের আহমেদ, আতাউল গনি মামুন, মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুম সহ প্রবাসী কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। প্রবাসের মাটিতে প্রাণের মাতৃভূমির কৃষ্টি সংস্কৃতি, যা প্রবাসীদের বিনোদনের অন্যতম একটি মাধ্যম, সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা। কবিতা আবৃত্তি, গান আর আনন্দ আড্ডার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি। ফ্রান্সে সেন্টার কালচারাল মুসলিম ইল দো মাদ্রাসা শিক্ষণের উদ্যোগে পাঁচ দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা চলছে। বুধবার অনুষ্ঠানের প্রথম দিনে বাংলাদেশ কমিউনিটির মসজিদ ও ইসলামিক সেন্টারের নিজস্ব হলরুমে ইসলামিক সঙ্গীত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বয়সভিত্তিক দুটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশি কমিউনিটির সন্তান ছাড়াও বিপুল সংখ্যক ফরাসি শিক্ষার্থীরা অংশ নেয়। সংগঠনের সভাপতি নুরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। কমিউনিটি মসজিদের ইমাম আহমদুল ইসলাম ও কারি বেলায়েত হোসেন ছিলেন যৌথ পরিচালনার দায়িত্বে। রোববার ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন। প্রবাসীর মাটিতে নিজ মাতৃভূমিকে ইতিবাচকভাবে তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রবাসীরা। এমনই একটি উদাহরণ সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি মালিকানাধীন সোনারগাঁও রেস্টুরেন্টে। বাংলাদেশি ছাড়াও আরব ও এশিয়ার বিভিন্ন দেশের প্রবাসীদের পছন্দের খাবারের প্রতিষ্ঠান হিসেবে সুনাম কুড়িয়েছে রেস্তোরাঁটি। দূর দূরান্ত থেকে ভোজন রসিকরা মুখরোচক খাবারের জন্য ছুটে আসেন এখানে। বিস্তারিত সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে। আবুধাবির শিল্পনগরীর মোসাফায় 2011 সালে যাত্রা শুরু করে সোনারগাঁও রেস্টুরেন্ট। পরিষ্কার ও ঘরোয়া পরিবেশে মানসম্মত নিত্য নতুন খাবারের খোঁজে অনেক দেশের প্রবাসীরাই ছুটে আসেন এখানে। আমি মরক্কোর প্রবাসী, আমার বন্ধু মিশরের প্রবাসী। আমরা প্রতিদিন বাংলাদেশে রেস্তোরাঁয় খেতে আসি। এখানে নতুন নতুন খাবার পাওয়া যায়, মান নিয়ে প্রশ্নের সুযোগই নেই। দেশীয় খাবারের পরিবেশনের মাধ্যমে দেশকে বিশ্ববাসীর কাছে ইতিবাচকভাবে তুলে ধরার ব্রত নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা, জানান উদ্যোক্তারা। বাংলাদেশের যে সুনাম আমরা বিদেশের মাটিতে এবং এই এটাকে প্রতিষ্ঠিত করা, বিশ্ববাসী যেন বাংলাদেশের খাবারের মানটা সম্পর্কে অবগত হয়, এই ধরনের আসলে উদ্দেশ্য ছিল। তো আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় আমরা আজকে এতটুকু এগিয়ে আসতে পেরেছি। প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবার তৈরি ও পরিবেশন করতে পেরে খুশি এখানকার কর্মচারীরাও। বিশ্বের নানা দেশের ক্রেতাদের সাথে মিশে সংস্কৃতি আদান প্রদানের সুযোগ পাচ্ছেন বলেও জানান তারা। আমাদের
প্রবাসের মাটিতে এসব দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ফুটে উঠছে দেশের ইতিবাচক ভাবমূর্তি। এভাবেই কষ্টার্জিত রেমিটেন্সে এগিয়ে যাবে দেশের অর্থনীতির চাকা, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। নুজহাত কামাল, যমুনা নিউজ। ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহিউদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য প্রবাসীরা এই সংবর্ধনা দিয়েছেন। শুক্রবার বাবর চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আব্দুল মুহিত মুকিত। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ এনামুল হক। বক্তব্য রাখেন কমিটির অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দীয়। প্রধান অতিথি মুহিদুল ইসলাম জায়গিরদারের বক্তব্য এবং বক্তব্য শুনেন অনেকেই, এবং এরপর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই ছিল আজকের প্রবাসী বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।